नमस्कार बंधुरा, आपनारा देखछेन योर इनफरमेशन यूट्यूब चैनल। आमार आपनार प्रत्येक चैनल अपन स्वागत जानाई चैनल आरो एकटी नतून भिडियोते। नमस्कार बंधुरा, आज के आपनादेर जोन्नो एकटी गुरुत्वपूर्ण आपडेट आमी निये एसेछि। अवशेषे अनेक अपेक्षार पर प्रकाशित हलो वेस्ट बेंगल गवर्नमेंट GNM नार्सिंग कोर्सेर अफिसियल नोटिस। तो बंधुरा, आजकेर ए भिडियोते आमरा जानबो आपनारा कीभावे ए कोर्से आवेदन करबेन, योग्यता की थाकते हबे, बयस सीमा कत होते हबे, एछाड़ा आरो अनेक तथ्य ए भिडियोते जानाबो। ताई आमी रिक्वेस्ट करबो आपनारा किन्तु भिडियोटा पुरोटा अवश्यई देखबेन, तबे किन्तु बुझते पारबेन। तो चलुन शुरू करी। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন এই চ্যানেল থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন দরকারি ভিডিও পেয়ে থাকেন। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিজের স্বার্থে এবং নিজেকে আপডেট রাখতে। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা সবার প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন wbhealth.gov.in। তো বন্ধুরা, এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটিকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়েও এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে লগ ইন করলে পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো বন্ধুরা, তারপরে আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান আছে নোটিস বলে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কী হবে, আপনার সামনে আরও এক ধরনের নতুন পেজ ওপেন হবে। তো আপনারা তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশান আছে অনলাইন অ্যাডমিশন অফ GNM কোর্স, দেখুন ডেটটা হচ্ছে 27/07/2020। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিস। তো আমরা এখানে ক্লিক করব। তো তারপরে আপনারা এখানে ডাউনলোড অপশানে গিয়ে এই নোটিশটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন 35 পাতার একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তাহলে বুঝতে পারছেন এটা একদম রিয়েল খবর, কোনো ফেক খবর নয়, অর্থাৎ এটি একদম জেনুইন। তো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আমি এবার এই অফিসিয়াল নোটিশ থেকে আপনারা কীভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ ক্রাইটেরিয়া কী আপনাদের জানাবো। তো এখন যেটা আপনাদের সামনে শো হচ্ছে এটা হচ্ছে ইংলিশ ভার্সনে দেওয়া আছে। তো বন্ধুরা, এর কিন্তু বাংলা ভার্সনও আছে। তো আপনি টপার দিকে তুলবেন তাহলে কিন্তু বাংলা ভার্সনটি পেয়ে যাবেন। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাংলা মাধ্যমে এবং দেখুন এখানে কি বলছে, যে নভেম্বর 2020 অক্টোবর 2023 শিক্ষাবর্ষের জন্য সাধারণ পরিষেবা ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ শিক্ষাক্রমে GNM ট্রেনিং কোর্স। তো বন্ধুরা, এখানে বলছে 2020 থেকে 2023 শিক্ষাবর্ষের জন্য GNM কোর্স শুরু হবে এবং যে ডেটটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 27 তারিখ। মোট আসন সংখ্যা 2692টি মহিলাদের জন্য এবং 125টি পুরুষদের জন্য পরিবর্তন সাপেক্ষ, অর্থাৎ এখানে কিন্তু সিটটি পরিবর্তন হতে পারে। তো চিন্তা করবেন না, যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সিটটি বাড়বে কমবে না, অর্থাৎ এর থেকে আরও বেশি সিট হতে পারে। তো বন্ধুরা, এরপর আমরা আসবো যে কী কী ক্রাইটেরিয়া। তো দেখুন এখানে কী বলছে, বয়স হতে হবে আপনাকে 17 থেকে 27 বছরের মধ্যে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনের দিন পর্যন্ত 1 টানা 5 বছর স্থায়ী হবে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জেলার বসবাস করতে হবে। তো যারা 1 টানা 5 বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী হয়ে বাস করছে এবং যারা ভারতের নাগরিক তারা কিন্তু এতে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই বাংলা নেপালি ভাষা বলতে ও পড়তে ও লিখতে সক্ষম হতে হবে, অর্থাৎ প্রার্থী যেমন বাংলা ভাষা বলতে লিখতে পারে এবং তার সঙ্গে নেপালি ভাষা যেমন বলতে পড়তে লিখতে সক্ষম হয়। তো তারপর দেখুন বলছে, যোগ্যতা হতে হবে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা কোনো স্বীকৃতি কাউন্সিল থেকে বোর্ড থেকে সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তো এবার আমরা জানবো 5 নম্বরে কী বলছে, দেখুন উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আবাসিক ভাষা যার মধ্যে ইংরেজিতে ন্যূনতম 40% আপনাকে পেতে হবে বাধ্যতামূলক এবং 3টি ঐচ্ছিক বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত 3টি বিষয় এবং বৃত্তিমূলক কৃষি পরীক্ষা উত্তীর্ণ 10+2 ভোকেশনাল হোম সায়েন্স
তারপরে বলছে মানে আপনাকে এখানে বলছে যে আপনাকে ইংলিশে পেতে হবে 40% বেশি আবেদন করতে গেলে, এবং আপনাকে বেস্ট 3টি ওয়েটিক সাবজেক্ট যোগ করে আপনাকে কিন্তু আপনার কাট অফ মার্কটি তৈরি করা হবে। তো তারপরে যখন বলছে মার্কশিট হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা সংশ্লিষ্ট কাউন্সিলের পর থেকে যাচাই সাপেক্ষ, অর্থাৎ মার্কশিটটি যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে থাকে। এবার তখন বলছে সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু অফলাইনে নেই, সবাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা এবার বলছে আপনারা যে ডকুমেন্টগুলি জমা দেবেন সেগুলো কিন্তু আপনাকে সবগুলোই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটিতে আপনার যেমন সই থাকে। তারপরে বলছে বন্ধুরা যে উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় মার্কশিট স্বয়ং প্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড আপনাকে জমা দিতে হবে। তারপরে বলছে বয়সের প্রমাণপত্র যেটা আপনি দেবেন পরীক্ষায় অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের, সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে, অর্থাৎ আপনাকে প্রত্যেকটি ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। তারপরে আসছে বন্ধুরা আবাসিক প্রমাণপত্র, মানে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তার প্রমাণপত্র। এবার বন্ধুরা এবার যেগুলো আছে সেগুলো খুবই সহজ, আপনারা একটু এই নোটিশটি ভালোভাবে পড়লে বুঝতে পারবেন। তো এই নোটিশটি কিন্তু আপনারা অবশ্যই পড়ে আবেদন করবেন। তো আমি সবগুলো বলবো না, সবগুলো বললে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই নোটিশটি ভালোভাবে পড়বেন, আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের বলে দিলাম। এবং আপনারা ফিল আপ করতে হবে আপনাদের অনলাইনে, মোবাইল থেকে আশা করি হবে না, আপনারা যে কোনো কম্পিউটার ক্যাফেতে গিয়ে এইটির জন্য আবেদন করবেন। বন্ধুরা ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলের তরফ থেকে পুরো সাহায্য করা হবে। এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি ওইখানে সবসময় অ্যাক্টিভ থাকি। এবং বন্ধুরা একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওগুলোকে কিন্তু আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারা কিন্তু এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।